দুধের টাকা কি জমানো যায় আসলাম আমাদের যে এলাকাটা আমরা যে এখানে বসবাস করি এখানে সাধারণত এরকম মহিষ কিছু থাকে না মহিষ নাই এখানকার মানুষ মহিষ না কিন্তু এই যে আজকে যে অবস্থাটা দেখতেছেন এখানে প্রায় একশোর উপরে মহিষ আছে এরা খাদ্য সংকটের জন্য আসছে আপনারা অনেক সময় যারা খামারের সাথে যুক্ত তারা এই সময়টার সাথে খুবই বিপজ্জনকভাবে ফেস করতেছেন আমি একটা ভিন্ন বিষয়ে ফেস করতেছি একটা বিপদ সেটা অন্যরকম তো আমি গেছিলাম ওষুধ কিনতে গরুর ওষুধ কিনতে সেখান থেকে ফেরার পথে আমি দূর থেকে দেখলাম যে এখানে অনেকগুলো মহিষ তো এখানে আসলাম আসার পরে আমার এখানে প্রথমে যেটা মনে হয়েছে যে ওনারা যে অঞ্চল থেকে আসছে সেইখানে খুব সম্ভবত বন্যা কারণ আমাদের আমরা যেখানে বসবাস করি আমাদের যে গাবতলি থানা এটার আশেপাশে এত বড় মহিষের কোনো খামার নাই ওনারা এই খাদ্য সংকট এই বন্যার সময় যে খাদ্যর যে সংকটটা ওইটা মেটানোর জন্য ওরা যা যাবরের মতো এই কাজগুলো করতেছে যে তারা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আরেকটা জায়গা থেকে আরেকটা জায়গায় এইভাবে এই মহিষগুলো তারা চড়াচ্ছে তো এখানে মানে সাধারণত যেটা হয় আমার অভিজ্ঞতায় যেটা বলে যে এখানে একজনের মহিষ থাকে না এখানে মহিষ থাকে মানে কয়েকজনের মিলায় থাকে এবং কয়েকজন মিলে একসাথে চড়ায় আপনি চিন্তা করেন এইভাবে যদি বছরে দুই মাস বা তিন মাস যদি এইভাবে চড়ানো যায় একদম খরচ শূন্য আপনি চিন্তা করতে পারেন যে তিনটা মাস তারা পালতেছে শূন্য খরচে এখানে বাসুর আছে মানে সব ধরনের আছে এখান থেকে দুধ আসতেছে তাদের যে পথের যে খরচ সেটাও হয়ে যাচ্ছে আর তিন মাসে কিন্তু একটা পশু চুপ করে থাকতেছে না তিন মাসে একটা পশুর বৃদ্ধি করতেছে চলেন ওনার সাথে আমরা একটু কথা বলবো

এরা বলে আবার মারামারি করতে করতে মেরেও ফেলে একজন আরেকজন রে কি ভয়ঙ্কর তো চাচার সাথে কথা বলবো তো চাচা নিয়ে আসছে সম্ভবত এই মহিষ গুলা চাচা কোথেকে আসছেন এইগুলো নিয়ে জামালপুর মাদারগঞ্জ থানা মির্জা আজমের এলাকায় মির্জা আজম কি এমপি এমপি মন্ত্রী মন্ত্রী আমাদের জানা নাই আসলে ওইখানে কি আমাদের দিকে বন্যা চলতেছে বন্যা চলতেছে বাড়ির উপরে রোডের উপরে পানি হচ্ছে না রুটের উপরে রাস্তার উপরে কত বাড়িতেও পানি মানে খাদ্য সংকটের জন্যই আসলে এদিকে আসা কতদিন হলে বের হয়েছেন এদিকে আমরা এদিকে দশ দশ দিন হচ্ছে দশ বারো এদিকে উঠছি চরে ছিলাম যখন চর ডুবে গেল তখন আমরা এদিকে আসছি কোন চর এটা আমরা ছিলাম আপনার এটা চাইলে বাড়ি চাইলে বাড়ি চাইলে বাড়ি কাজলা বেনুপুর

এই যে মানে আপনারা যদি আপনার জামালপুরে যেখানে আপনারা সচরাচর সারা দিন পালেন ওইখানে পালতেন এটা প্রতিদিন এইগুলার খরচ পিছনে খরচ কত যায় অনেক খরচ আছে একদিনের খরচ আমরা তো এলে তো বাড়িতে কম পালি এই বিভিন্ন মাঠে চর্চারিতেই থাকি মানে খাবার কিনে বা হচ্ছে বাড়ির খাবার দিয়ে পোষায় বাড়ির খাবার পোষায় মানে এক মাসেই বহুত লস এক মাসে বহুত লস তারপরে কি রকম এর এক সারে এক এক বস্তা ভুসির দাম

মিল থেকে ওই যে ওই যে কতগুলো কানে ইয়ে লাগানো আছে মিল থেকে আমাদের কত কতটি পানি কম যে কোম্পানি সম্প্রদায় আমাদের সমিতি বা ইয়ে আছে এলাকা ইয়ে আছে তো আপনাদের কি রকম দাম দেয় দুধের দুধে ফেটের উপরে ননির উপরে ছয় শূন্য সাত 70 75 80 সত্তর পঁচাত্তর আশি মানে গড়পর্তা সত্তর থেকে 80 টাকার মতো দাম পাওয়া যায়

এখনো ফেটে গুলো মনে যে সব যদি মিষ পানাই গত বছর এক হয়ে গেছে বাসুর বয়কা হয়েছে ভরে নাই দিয়ে নাই ওই দুধের ফ্যাট দিলে আপনার আটশূন্য এর মধ্যে কোনো আট হলে তো এর মধ্যে কোনো অরূপরে ফ্যাট আমাদের আটের উপরে ফ্যাট দেয় না ফ্যাট বেশি হলেও দিবে না

তা স্যার এই কথাটা একটু দেখেন আমরা এইখানে আমাদের গ্রাম এই যে এটা হচ্ছে আমাদের গ্রাম এই পাশে তো এই গ্রামে আমরা সকালে দুধ বিক্রি করি সর্বোচ্চ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সর্বোচ্চ দাম আর ওনাদের বাড়ি হচ্ছে জামালপুর জামালপুর থেকে এখানে আসছে মোষ চড়ানোর জন্য এখানে যে দুধটা পাচ্ছে এই দুধটা ওনারা বিক্রি করতেছে সত্তর থেকে আশি টাকা গড়ে আপনি চিন্তা করেন জামালপুর এখানে বগুড়া জেলা মিল্ক এখানে ওনাদের পিছনে পিছনে ঘুরতেছে দুধ নেওয়ার জন্য আর আমরা এখানে দুধ বিক্রি করতে পারতেছি না এই হচ্ছে মানে আমাদের মানে এটা এটার জন্য কারণ কি আমাদের যে হচ্ছে সুষম যে উন্নয়ন বা আমার কথাটা শুনেন আপনার বেশি দুধটা হলো পাতল আর উপরে ফ্যাট কম দুধ একটা আমাদের দেশি দুধের আপনার এখনো দেশি দুধ ষাট টাকা ষাট টাকা দেশি দুধ যদি দুধ করবে আপনার আপনি একটা পরীক্ষা দিলেন আপনার দক্ষতা রেজাল্ট দিবে সার আপনার লেখার উপরে রেজাল্ট টা দেয় তাই তো তাই না এরকম দুধের রেজাল্ট আছে পরীক্ষার পরে আপনার রেজাল্ট এই দক্ষতার উপরেই আমরা গাই দুধ ছা দিলে তখন আমার ফ্যাট কম আসবে না আমি যে জিনিসটা বুঝাতে যাচ্ছি যে জামালপুরে আপনাদের খামার জামালপুর থেকে আপনারা দুধ মিল্ক ভিটা আপনারা এখান থেকে এসে নিয়ে যাচ্ছে আমরা আমরা আমাদের সমিতি পানীয় বাজার থেকে আমরা বেస్తేpartiteছেন এই যে চাচা এই যে চাচা দুধ দি আসল কই বালুহাট বালুহাট এখান থেকে 10 কিলোমিটার দূরে উনি দুধ দিয়ে আসলো আর এই চাচার বাড়ি জামালপুর জামালপুর থেকে মানে উনি ব্যবসা করে দুধ এই মিল্ক ভিটা এখানে আস্তেছে দুধ নেয়ার জন্য

এটার পূর্ব পার্শ্ব পশ্চিম পার্শ্বের দাম আলাদা দুধ বেসতেছি নব্বই টাকা দুধ বেচলে আমাদের নেই একশের ভুষির দাম পুঁচপান্ন টাকা একশোর ফিট কিনতে গেলে পঞ্চাশ পুস্পান্ন টাকা একশের গুড়া কিনতে গেলে পনেরো টাকা লাগে এখন এর আগে বিশ টাকা খাওয়াইছি সাতশো টাকা আটশো টাকা এমন গুঁড়া খাওয়াইছি হয়তো সমিতির থেকে কিছু টাকা নিতেছি যখন ঠিকই ওই জিনিসটা বলতেছি হ্যাঁ ব্যবসা দুধ দিয়ে খরচ চলতেছে বছর শেষে হলো বাছুর থাকে আর নাও থাকতে পারে

দুধ নিজের তারপরে দুই সব খাদ্য আছে ওর টাকা জমবো আপনি আমি কিনে খাইতেছি আমার কি জমবো এ ঘরের দানের ভাত যদি খাইতাম এই যাই সকালে আমার যে আখল আছে এদের এখনো বছরে দুই লাখ টাকা এক লাখ ষাট সত্তর হাজার টাকা বেতন খাওয়া দাওয়া আছে আর যদি দেশে হইলাম আমার ঘরের চাল ধান থাকলে খাদ্য থাকলে লাগতো না কত দেওয়া লাগে একজনে একজন কম আছে সবার তো এক সময় মানে গড় পর পড়তায় সময় থাকে কেউ থাকে না আবার যাইতেছে নিজেও করতেছি কিছু গোপনীয়তা হয়তো আছে আপনার রাত্রে থাকতেছেন কেমনি রাত্রে যে জায়গায় মেশিন ঘর টর থাকে জ্বর লাগাই গেলে ঘর উঠাই না হলে কাগজ তাম্বু উঠাই মানে যে এখানে রাত ওইখানে সমস্যা হয় না কোনো সমস্যা এখনো আল্লাহ পাক দেয় নাই এখন মৃত্যুর কথা বলা যায় না যে পরশু দিন এর মরিষ নষ্ট হয়ে গেল কথা এটা শুনলাম ওটা কি হবে মোষটা জোড়া জুড়ি করে ধুরের মধ্যে শিং গেছিল ঢুকার পরে মোষটা আর কিছু ইয়া করতে হলো না মারা গেল জবাই করতে পারেন নি লসে মধ্যে তো এখন একটা মহিষের গড় দাম কিরকম রকম পট্টা দাম গড় একটা মাঝারি মানের মহিষ যে মহিষটা দশ কেজি দুধ হয় দশ কেজি দুধ হলে সেই মহিষের দাম আপনার দেড় লক্ষ উপরে দুই লক্ষ উপরে দাম দুই লক্ষ টাকা দাম তো তো গরুর কাছাকাছি

মিথ্যা কথা বলবো হ্যাঁ লোক অনেক ভালো বায়াম্ন আমরা অনেক একটু ক্ষতি ক্ষেত্রেও যদিও বাড়ির আশেপাশে তাদের খাই তাছি ওনারা কোনো কিছু আমাদের জন্য আর গল্প করবেন কোথাও গেলে যে আমাদের এলাকা কেমন লাগছে এরকম না 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 এটা এখন আপনার কাছে এখানে বলবো না আরো জায়গায় বলবো যে বলার মতো আছে তাইলে আমার আল্লাহবা আমার এই কথাটা

যেটা দেখার ছিল আমাদের এখানে যেটা সচরাচর দেখি না সেটাই আর এখানে যারা আছে সবাই কিন্তু গরু পালার সাথে সম্পৃক্ত গ্রামের মানুষ সবাই গ্রস্ত সবাই গরুপালে সবাই ভালো থাকবেন কৃষকের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম